আমাদের পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সবাই আপনারা ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি ভাত দিতে মাঠে। আমার বোন নিয়েছে ভাত, আমার ছেলে নিয়েছে ডাল, আর আমাদের ওইটা যাচ্ছে নাচতে নাচতে, আর এই যে আমার হাতে জলের বোতল, সমস্ত কিছু, এগুলো সব ধনে গাছ, সবটা এগিয়ে গেছে। এমনি ঘাস টাস এখানে কিছুটা ধনে তোলা হয়েছে, এগুলো সরষা, এগুলো ধরে নেই তো খ্যাপা। যেতে যেতে দেখুন মাঠের একটা মনোরম পরিবেশ, এই যে ছোলা গাছ, এদিকে আলু তোলা হচ্ছে, বাবাকে যাচ্ছি খেতে দিতে, কিষেন লেগেছে জমিতে আর কি মাঠে, মজুর ওরা কত দূরে এগিয়ে চলে গেছে। এই যে আমাদের পুচকিটা আমার সাথেই যাচ্ছে, কত সুন্দর এরকম পরিবেশ আর কোথায় পাবেন, দারুণ লাগছে, রৌদ্র প্রচুর। মানু কি করছিস? এই মাঠের কাছাকাছি প্রায় চলেই এসেছি, এই জমিটা চাষ হয় না, ঘাস টাস হয়, কাশফুল হয়েছিল তাই কি, জল দিচ্ছে দেখুন, মাঠ মারাই লোকে লোক। এখানে আছে উচ্ছে জমি, এগুলো তো লোকের জমি, আমি দেখাচ্ছি আর কি। আমাদের জমিতে এখন এসে পৌঁছায়নি আর একটু বাকি, দেখা যাচ্ছে বাবাকে, ভাই তুমি এত এত আস্তে আস্তে হাঁটছো, তোমার যেতে যেতে রাত হয়ে যাবে, রাত হয়ে যাবে আমার। ওই যে সরু জমির মধ্যে দিয়ে আসতে পারছো, মাঠে নেমে পড়েছে এর ব্যাটারিটা, বলছে ও বাবাও যেতে পারছি না। আর এদিকে যে পটল মাচা, নতুন আর কি পটল মাচা বসিয়েছে, মানে নতুন পটল বসেছে মাচা করেছে, দেখুন সব লোকের জমি। পেঁয়াজ তোলা হচ্ছে, পেঁয়াজ ভালো হয়নি, পেঁয়াজ ফলন বাবা, পেঁয়াজ এবার একেবারেই ভালো হয়নি, একবারেই ফলন নেই, এত বড় জমিতে হয়তো খুব জোর 10 বস্তা পেঁয়াজ হবে না, কি যে হবে। যে বাবাদেরকে ভাত দিতে এসেছি, যে ভাত খাবে বাবারা, নিয়ে যাচ্ছি বাবারা নয় বাবার একটা দাদার ছেলে আছে আর কি, মানে কিছুটা পেঁয়াজ আর কিছুটা ইয়ে উঠছে, ওরা ভাই এসে আলা করে গেছে, ওই পাটকাঠির গাদে হেলান দিয়ে বসে আছে তিনজনে, যার নাম দ বলে আমাদের এই মাঠটার নাম হচ্ছে দয়ের মাঠ, দয়ের মাঠ। ওই যে আমার বাবা, এই বিলটার নাম দ, তুমি বলো, এই বিলটার নাম হচ্ছে দ, খানপুর থেকে শুরু করে জামলগাছা গ্রামটা পুরো কভার, প্রায় মাইল 2.5 হবে এই বিলটা লম্বাই। এখান থেকে সবাই জল নিয়েই মানে জমির কাজটা চলে, আমরা এই বিল থেকেই জল নিয়ে আমরা এই চাষের কাজগুলো চালাই। কেমন বাবা তোমার পেঁয়াজ কেমন হয়েছে বলো? এই বছর তো ওয়েদার ভালো নয়, সপ্তাহে সপ্তাহে জল হচ্ছে, পেঁয়াজে খুব ড্রাই মাটি ছিল।